উত্তেজনা বৃদ্ধি, সীমান্তে যুদ্ধ বিমান উড়ালো উত্তর কোরিয়া। ন্যাটোর সঙ্গে রাশিয়ার সরাসরি সংঘাতে কি পরিণতি হবে জানালেন পুতিন। হিজাব পরা নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন বলছে ওআইসি। বর্তমান যুগে কিভাবে ইসলামী ঐক্য গড়া সম্ভব জানালেন ইরানের সর্বোচ্চ নেতা। সর্বশেষ জানিয়ে দেব বাইডেনের সেই অনুরোধের কথা, ফাঁস করল সৌদি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন। আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, ভারতের সরকার হবে মুসলিম হিজাবি নারী, ঘোষণা ওআইসির। রক্ষা নাই মোদীর, বিপদে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী। বিশ্ব মুসলিম ঐক্য গঠন করে গড়িয়ে দেওয়া হোক মোদীর রাজত্ব সিংহাসন, কারণ ফেরাউনের মতো আচরণ করেছে এই মোদী সরকার। বিপদে পড়লে বলে আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দিন, এবং বিপদ থেকে রক্ষা পেলেই বলে আমি কট্টরবাদী হিন্দুত্ববাদী মুসলিম ধ্বংসকারী সরকার, আমি এই ভারতকে একটি অখণ্ড ভারত রাষ্ট্র হিসেবে গড়তে চাই, তার জন্য আমাকে মুসলিম সংখ্যালঘু হত্যা করে হলেও আমি এই ভারতকে একটি হিন্দুত্ববাদী রাষ্ট্র গঠন করতে অঙ্গীকার করছি। সুতরাং সময় এসেছে এখন বাতিলকে ধ্বংস করার, মোদীকে গুড়িয়ে দেওয়ার। মুসলিম রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে হিন্দুত্ববাদী ভারত থেকে মুছে দিতে হবে। মুসলিম জাতির ঐক্য বড় প্রয়োজন, অথবা হিন্দুদেরকে মুসলিমদের আঙ্গিকে নিয়ে এসে ভারতকে একটি মুসলিম রাষ্ট্র ঘোষণা করা। প্রয়োজন হলে মোদীকে হত্যা করে হিন্দুত্ববাদী ধূলিসাৎ করে বিজয়ের পতাকা ছিনিয়ে আনতে হবে। হিজাব পরা নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন বলছে ওআইসি। দর্শক, এই বার্তাটি জলমবাস, অত্যাচার, ধান্দাবাজ, পোল্ট্রিবাস নরেন্দ্র মোদীর পর্যন্ত পৌঁছাতে বেশি বেশি শেয়ার করে ছড়িয়ে দিন। উত্তেজনা বৃদ্ধি, সীমান্তে যুদ্ধ বিমান উড়ালো উত্তর কোরিয়া। আবারও উত্তেজনা ছড়াচ্ছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে। এই উত্তেজনার মধ্যে সীমান্তে যুদ্ধ বিমান উড়িয়েছে উত্তর কোরিয়া, তাছাড়া সিরিজ মিসাইল পরীক্ষা চালাচ্ছে তারা। অন্যদিকে লাইভ ফায়ার কামান প্রশিক্ষণ চালিয়েছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 10:30 এবং শুক্রবার সকাল 12:30 দুই দেশের সীমান্তে অবস্থিত নো ফ্লাই জোনে যুদ্ধ বিমান উড়িয়েছে উত্তর কোরিয়া। এবছর 27তম মিসাইল পরীক্ষার কয়েক ঘন্টা পরই যুদ্ধ বিমান উড়ায় পিয়ংইয়ং। জেসিএস জানিয়েছে, এক পর্যায়ে উত্তরের সামরিক সীমানার মাত্র 12 কিলোমিটারের মধ্যে চলে এসেছিল উত্তর কোরিয়ার বিমান। উত্তর কোরিয়ার বিমান উড়ানোর জবাবে দক্ষিণ কোরিয়াও আকাশে তাদের বিমান উড়ায়, যার মধ্যে ছিল তাদের F-35 যুদ্ধ বিমান। উত্তর কোরিয়ার সংবাদ সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি বলেছে, সীমান্তে দক্ষিণ কোরিয়া যে 10 ঘন্টা লাইভ ফায়ার কামান প্রশিক্ষণ চালিয়েছে, এর জবাবে উত্তর কোরিয়া যুদ্ধ বিমান উড়িয়েছে। কামান প্রশিক্ষণ চালানোর বিষয়টি স্বীকার করেছে দক্ষিণ কোরিয়া, কিন্তু তারা বলেছে কামান প্রশিক্ষণ সীমান্ত থেকে 10 কিলোমিটার দূরে হয়েছে, কিন্তু এতে উত্তর কোরিয়ার সঙ্গে থাকা চুক্তির কোনো শর্ত ভঙ্গ হয়নি। দক্ষিণ কোরিয়া দাবি করেছে উল্টো, সমুদ্রের পূর্ব উপকূলে শুক্রবার 170 রাউন্ড গোলা ছুড়ে চুক্তির শর্ত ভঙ্গ করেছে উত্তর কোরিয়া। এদিকে এর আগে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ঘোষণা দেন, তাদের পারমাণবিক বাহিনী সত্যিকারের যুদ্ধ করতে পুরোপুরি প্রস্তুত আছে। এরপরই দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সূত্র সিএনএন। ন্যাটোর সঙ্গে রাশিয়ার সরাসরি সংঘাতে কি পরিণতি হবে জানালেন পুতিন। পশ্চিমা সামরিক মিত্রজোটের সঙ্গে রাশিয়ার সরাসরি সংঘাত নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ন্যাটো সেনাদের সঙ্গে রাশিয়ার সরাসরি সংঘাত হলে বৈশ্বিক বিপর্যয় তৈরি হবে। শুক্রবার কাজাখস্তানের রাজধানী আস্তানায় এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। পুতিন বলেন, যারা এটা বলছে রাশিয়ার সঙ্গে ন্যাটোর সংঘাত, তারা যথেষ্ট স্মার্ট এবং পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে যাবে না। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার কর্মকাণ্ড নিয়ে কোনো অনুশোচনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে পুতিন বলেন, না নেই। এ সময় তিনি বললেন, ইউক্রেন ধ্বংস করা রাশিয়ার উদ্দেশ্য নয়। গত 24 ফেব্রুয়ারি সমরাস্ত্র ধ্বংস এবং নাৎসিমুক্ত করার কথা বলে রাশিয়া ইউক্রেনে বিশেষ অভিযান প্রতিপাদ্য আক্রমণ শুরু করে। সূত্র গার্ডিয়ান। হিজাব পরা নারী একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন বলছে ওআইসি। হিজাব নিয়ে ভারতের সুপ্রিম কোর্টের বিভক্ত রায়ের পর ভারতের অল ইন্ডিয়া মজলিস ইত্তেহাদুল মুসলিমিনের অর্থাৎ মিম প্রধান সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বলেন, মুসলিম নারীদের হিজাব পরিধান মানেই তাকে কক্ষিগত করে রাখা নয়, মুসলিম নারীদের পোশাক বেছে নেওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। ওয়াইসি আরো বলেন, আমি আগেও বলেছি এবং আবারও বলবো, আমার জীবদ্দশায় না হলেও পরে একজন হিজাব পরা মুসলিম নারী ভারতের প্রধানমন্ত্রী হবেন। শুক্রবার ভারতের হায়দ্রাবাদে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। সমাবেশে আসাদুদ্দিন ওয়াইসি বলেন, আপনারা যদি হায়দ্রাবাদে আসেন
দেখবেন সবচেয়ে ভয়ঙ্কর চালক আমাদের বোনেরা, তারা এত স্বাচ্ছন্দ্যে গাড়ি চালায় আপনি চিন্তাও করতে পারবেন না, ভয়ে আপনারা কখনোই তাদের পেছনে গাড়ি রাখবেন না। আমি নিজেও আমার চালককে সাবধানে থাকতে বলি, এমন নারীদের কেউ বাধ্য করতে পারবে বলে আপনাদের মনে হয়? তিনি আরো বলেন, মুসলিম নারীরা তাদের মাথা ঢেকে রাখার অর্থ এই নয় যে তারা তাদের মনও ঢেকে রাখে। তারা বলে, আমরা আমাদের মেয়েদের হুমকি দিচ্ছি, আজকাল কে ভয় পায়? ওয়াইসি বলেন, যখন একজন হিন্দু, একজন শিখ এবং একজন খ্রিস্টান ছাত্রকে তাদের ধর্মীয় চিহ্ন নিয়ে শ্রেণীকক্ষে প্রবেশ করতে দেওয়া হয় এবং একজন মুসলিমকে আটকানো হয়, তখন মুসলিম ছাত্র কি ভাববে? স্পষ্টতই তারা মনে করবে আমাদের অবস্থান সবার নিচে। ওয়াইসি বলেন, এটা আমার স্বপ্ন, এতে দোষের কি আছে? কিন্তু আপনি বলেছেন একজনের হিজাব পরা উচিত নয়, তাহলে কি বিকিনি পরবেন? আপনারও এটা পরার অধিকার আছে। আপনি কেন চান যে আমার মেয়েরা হিজাব খুলে ফেলুক? কেন আপনি চান যে ইসলাম এবং মুসলিম সংস্কৃতি আমার সাথে না থাকুক? কর্ণাটকের হিজাব নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে মুসলিম শিক্ষার্থীদের পিটিশনগুলো নিয়ে বৃহস্পতিবার ভারতের সুপ্রিম কোর্ট বিভক্ত রায় দেন। বিচারপতি হেমন্ত কর্ণাটক হাইকোর্টের রায়ের পক্ষে মত জানিয়ে আবেদন খারিজ করে দিলেও সংবিধানের 25 নম্বর ধারার উল্লেখ করে বিচারপতি ধুলিয়া মুসলিম ছাত্রীদের আবেদনের যৌক্তিকতা মেনে নিয়েছেন। হিজাব পরার ব্যক্তিগত অধিকারকেও স্বীকৃতি দিয়েছেন তিনি। বর্তমান যুগে কিভাবে ইসলামী ঐক্য করা সম্ভব জানালেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল ওজামা খামেনি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ব্যবস্থা এখন এমন এক বিশাল বৃক্ষে পরিণত হয়েছে যেটাকে উপড়ে ফেলার চিন্তা করাটাও অসম্ভব। ইরানের ইসলামী শাসন ব্যবস্থা কোনো শক্তির কাছে মাথা নত না করে তাদের মোকাবেলায় দৃঢ় অবস্থান গ্রহণ করেছে বলেও তিনি জানান। আজ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত ইমাম সাদিক আলাইহিস সালামের শুভ জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামী ঐক্য সম্মেলনে অংশগ্রহণকারী বিদেশি অতিথিবৃন্দ এবং দেশের একদল শিশু স্থানীয় কর্মকর্তার সঙ্গে সাক্ষাতে তিনি এসব কথা বলেন। বর্তমান পরিবর্তনশীল বিশ্বে মুসলমানদের মধ্যে প্রকৃত ঐক্য প্রতিষ্ঠা এবং মুসলমানদের উচ্চ অবস্থানে পৌঁছা কি সম্ভব? এই প্রশ্ন উত্থাপন করে সর্বোচ্চ নেতা নিজেই এর উত্তর দেন। তিনি বলেন, জি, মুসলিম জাতিগুলোর মধ্যে ঐক্য সম্ভব, তবে এজন্য চেষ্টা প্রচেষ্টা চালাতে হবে, কাজ করতে হবে এবং সব ধরনের চাপ ও সমস্যা দৃঢ়ভাবে মোকাবেলা করতে হবে। ইসলামী ঐক্য প্রতিষ্ঠা ও মুসলমানদের উচ্চ অবস্থানে পৌঁছার ক্ষেত্রে মুসলিম বিশ্বের বিশিষ্টজন এবং বিজ্ঞ তরুণদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, এটা যে সম্ভব তার একটি উদাহরণ হল ইসলামী প্রজাতন্ত্র ইরান। এই ছোট্ট চারা গাছটি ইমাম খামেনি রাহমাল্লাহ এর দিক নির্দেশনায় তৎকালীন দুই পরাশক্তির মোকাবেলায় প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয় এবং সেদিনের চারা গাছটি এখন এমন এক বিশাল বৃক্ষে পরিণত হয়েছে যা উপড়ে ফেলার চিন্তাও কেউ করতে পারে না। সর্বোচ্চ নেতা আরো বলেন, আমরা দৃঢ়তা প্রদর্শন করেছি এবং সামনের দিকে এগিয়ে গেছি, তবে যে কোনো কাজের মতো দৃঢ়তা প্রদর্শনের ক্ষেত্রেও কষ্ট সহ্য করতে হয়। যারা আত্মসমর্পণ করে তারাও কষ্টের মধ্যে পড়ে, কিন্তু এই দুই এর মধ্যে পার্থক্য হলো দৃঢ়তার কারণে উন্নতি হয় কিন্তু আত্মসমর্পণ অবনতি ডেকে আনে। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে কয়েকটি দেশের সম্পর্ক স্থাপনাকে সবচেয়ে বড় অপরাধগুলোর একটি হিসেবে বর্ণনা করে তিনি বলেন, কেউ কেউ হয়তো বলতে পারেন বর্তমানে মুসলিম দেশগুলোর কিছু শীর্ষ নেতার কারণে ইসলামী ঐক্য প্রতিষ্ঠা সম্ভব নয়, কিন্তু মুসলিম বিশ্বের চিন্তাবিদ আলেম যুক্তিবাদী ও কৃতি ব্যক্তিরা পরিস্থিতিকে শত্রুদের প্রত্যাশিত পর্যায় থেকে ভিন্ন খাতে প্রবাহিত করতে পারেন, আর এটা করা সম্ভব হলে ঐক্য প্রতিষ্ঠা সহজতর হবে। ইরাক ও সিরিয়া সহ বিভিন্ন স্থানে আইএস বা দায়েশের অপরাধযোগ্য বিশেষ করে আফগানিস্তানি স্কুলের ছাত্রছাত্রীদের হত্যার ঘটনায় দুঃখ প্রকাশ করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, শিয়া সুন্নি দুই পক্ষই উগ্রপন্থী রয়েছে, যাদের সঙ্গে শিয়া মাজহাব বা সুন্নি মাজহাবের সম্পর্ক নেই, এই উগ্রবাদকে মাজহাবগুলোর জন্য অপবাদের ক্ষেত্র প্রস্তুত করার সুযোগ দেওয়া যাবে না, এবং যারা একটি মাজহাবের নাম ব্যবহার করে অপর মাজহাবের অনুভূতিতে আঘাত আনে তাদের কঠোরভাবে মোকাবেলা করতে হবে। মুসলমানদের মধ্যে ঐক্যের অভাবেই ফিলিস্তিন সহ মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্তে ক্রমবর্ধমান নানা সমস্যা, চাপ ও হত্যাকাণ্ড প্রত্যক্ষ করতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। মুসলিম জাতিগুলোর মধ্যে নানা ক্ষেত্রে যে মিল রয়েছে সেদিকে ইঙ্গিত করে আয়াতুল্লাহ হিল ওজামা খামেনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এ পর্যন্ত সর্বশক্তি দিয়ে বাস্তবে ইসলামী ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা চালিয়েছে। এক্ষেত্রে একটি বড় উদাহরণ হল ফিলিস্তিনের সুন্নি ভাইদের প্রতি সর্বাত্মক সমর্থন, ভবিষ্যতে সব শক্তি দিয়ে এ সমর্থন অব্যাহত রাখা হবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, মুসলিম বিশ্বে যে প্রতিরোধ ফ্রন্ট গড়ে উঠেছে সেটার প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমর্থন রয়েছে। তিনি আরো বলেন,
আমরা আল্লাহর অনুগ্রহ ও করুণায় বিশ্বাস করি এবং আমরা ইসলামী ঐক্যের মহান লক্ষ্য বাস্তবায়নের বিষয়ে আশাবাদী। সূত্রপাত স্টুডে। বাইডেনের সেই অনুরোধের কথা ফাঁস করল সৌদি। সৌদি আরবকে তেল উৎপাদন আরো এক মাস পর কমাতে অনুরোধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ বিষয়ে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বুধবার একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে খবর NBS নিউজের। রাশিয়ার স্বার্থে তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে যুক্তরাষ্ট্র যে দাবি করেছে তা ওই বিবৃতিতে প্রত্যাখ্যান করা হয়। সৌদি আরব বলেছে আন্তর্জাতিক দ্বন্দ্বে রিয়াদ কোনো পক্ষ নিচ্ছে না অথবা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। ওপেক প্লাসের সিদ্ধান্তে তেলের উৎপাদন কমানো হয়েছে অর্থনৈতিক বিবেচনা থেকে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পাশাপাশি রিয়াদ জানিয়েছে তেলের উৎপাদন কমানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কয়েক সপ্তাহ পেছানোর জন্য যুক্তরাষ্ট্র ওপেকের ওপর চাপ সৃষ্টি করেছিল। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্পূর্ণভাবে অর্থনৈতিক বিবেচনা থেকে, যার মাধ্যমে আন্তর্জাতিক তেলের বাজারে চাহিদা ও সরবরাহের মধ্যে ভারসাম্য রক্ষা করা যায়। এক্ষেত্রে ভোক্তাদের স্বার্থ বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে, যা সবসময় ওপেক প্লাস করে থাকে। সৌদি আরব জানিয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ওপেক প্লাস সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে, যার প্রতি সব রাষ্ট্রের সমর্থন ছিল। এছাড়া তেলের উৎপাদন কমানো বিলম্বিত করার জন্য আমেরিকা যে অনুরোধ জানিয়েছিল তা আমলে নিলে মারাত্মক নেতিবাচক অর্থনৈতিক পরিণতি ভোগ করতে হতো। গত সপ্তাহে ওপেক প্লাস তেলের উৎপাদন কমানোর সিদ্ধান্ত